Assalamualaikum, my all beautiful apu janra. Chola aslam apnader shamne. Yes, abaro live e chola aslam. It's me, your Sabu, from your favorite beauty care page, Sabu Shop. Koi 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 apura, chola aslam abar shamne. Chola aslam. Sadi apu, Kothamoni cute api, Fahima cute api, Janatul cute api, Ritu cute api. Janatul Mawa, hey, I'm our VIP customer. Okay, Shabaike, welcome. Apu, hi Apu, kemon acho? Onek nice lagche. Thank you. Wow, looking nice, Apu. Thank you. Acha, ajke for the very first time, ami emon ekta coffee khabo jeta ek shomoy ami dhumaiya sel korchi. Dhumaiya. কিন্তু জীবনও আমি লাইভে খাই নাই কেন খাই নাই বলবো কেন খাই নাই বলবো কারণ তখন আমি ব্রেস্ট ফিডিং মম ছিলাম এক নম্বর কথা আর ব্রেস্ট ফিডিং মারা না খাওয়াটাই ভালো প্লাস আমার দরকার মনে হয় নাই বাট এখন আমি জাস্ট একটু টেস্ট করব এখন জাস্ট আমি দেখব যে খাইতে কেমন বিশ্বাস করেন এই প্রোডাক্টটা আপনারা গেস করে ফেলছেন অলরেডি যে কোন একটা প্রোডাক্ট সাবু শপে এখনো আপুরা খুঁজে দোয়া দেওয়ার মতো যেটা খেয়ে ভিতর থেকে স্কিন সুন্দর হবে ব্রেস্ট টাইট হবে ফিগার শেপ হবে ব্রেস্ট লিফট করবে এবং সিক্রেট ব্রেস্ট টাইট করবে সিক্রেট ব্রেস্ট টাইট করবে ওকে তো সবাই জয়েন করে ফেলেন সো অ্যামেজিং থ্যাংক ইউ না ওকে তো আমি প্রোডাক্টটা একটু লাইভের মাঝখানে দেখাবো বিকজ হচ্ছে প্রথমে আমি অন্য প্রোডাক্ট দেখিয়ে মাঝখানে যখন একটু ভিউ বাড়বে তখন দেখাবো ঠিক আছে বাট আমি বেশি জনকে দিতে পারবো না 500 পিসেস এসেছে আচ্ছা আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কি বেশি সামনে চলে আসছি জুম করে ফেলছি বেশি না ঠিকই তো আছে ওয়াও আপু তুমি তোমাকে অনেক কিউট লাগতেছে প্রতিদিনই আপনাদের কাছে ভাল লাগে আই রে ভালোবাসা তাই না ট্রু লাভ আপু মুখের লোমের জন্য কি করব প্লিজ বলো পার্মানেন্ট আছে একটু ওয়েট করতে হবে কিউটি আপি মাহিকা আপু শাহনাজ আপু কৃষ্ণা আপু কি খবর আমার লাভ আচ্ছা সো প্রথমেই দেখাবো সেলিব্রিটি ইউএ গ্লো ক্রিমটা যাদের ঘাড় অনেক কালো হয়ে যাচ্ছে ডিউরিং প্রেগনেন্সি টাইম বা যে কোনো কারণে হোক না কেন ছেলেদেরও ঘাড় কালো হয়ে যায় এই জায়গাটা আমার একটা কালো একটা ভাজে ভাজে একটা কালো প্রলেপ পড়ে গিয়েছিল যেটা একদম চোখে পড়তো আগে লাইভে হ্যাঁ এই যে একদম ঘাড়ে আমি তো ঘাড় দেখাইতেও পারতেছি না একদম ঘাড়ে যাদের হচ্ছে আপনার ও রে এই যে ঘাড়ের এখানে যেমন একদম হচ্ছে আপনার ভাজে একদম কালো তালি মারা দাগ একদম কঠিন দাগ যদি থাকে আপনি এটা দিয়ে উঠাইতে পারবেন আপনার আন্ডার আর্মস কুচকুচে কালো জন্মগত যদি আপনার আন্ডার আর্মস কালো থাকে অনেকের থাকে যে জন্মগতই আন্ডার আর্মস কালো হ্যাঁ সো আন্ডার আর্মসটা ডে বাই ডে লাইট হবে তারপরে হচ্ছে বাচ্চাদের মতো একটা আন্ডার আর্মস আপনারা পাবেন সেলিব্রিটিদের মতো সেলিব্রিটিরা যেমন স্লিভলেস ড্রেস পরে দেখেনি তো আন্ডার আর্মসগুলো খুবই সফট দেখা যায় এবং সেলিব্রিটিরা এটা ইউজ করে দেখে এটার নাম দিয়েছি কিন্তু সেলিব্রিটি ইউএ গ্লো বিকজ ফিলিপাইনের কিছু মডেল ওখানে মিস ফিলিপিন হয়েছিল একটা মেয়ে সে এটা ইউজ করে ঠিক আছে এবং তারা কিন্তু ওপেনলি রিভিউ দেয় আন্ডার আর্মসের বাংলাদেশ তো ওপেন রিভিউ দেখা দেখতে পারবেন না বাট আমাদের কিন্তু রিভিউ আসছে আমাদের রিভিউ আসছে আপু আমার ঘর অনেক কালো হয়ে গিয়েছে তাড়াতাড়ি নেন ক্যাচ 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 যদি পান আপু দিন দিন অনেক সুন্দর হইতেছেন তাই বাট আমার না মন ভরে না মাঝে মাঝে মনে হয় যেন বেশি মোটা লাগে আবার মাঝে মাঝে মনে হয় চিকন লাগে মানে আমার মন ভরে না মানে ওই যে বলে না শুকে থাকলে ভূতে কিলায় তেমন ওই রকম যেমন এখন চুল আবার কালার করতে মন চাচ্ছে কিন্তু এখন আর চুল করাটা কালার করা ঠিক হবে না অনেকদিন করছি মানে প্রতি মাসে মাসে করা আসলে ঠিক না আপু নাইন আর কালো চুল কিন্তু সুন্দর এই জন্য কালো চুল রাখার ইচ্ছা আছে আবার কালার করতে মন চায় মানে এক একবার এক একটা মেয়ে মানুষের মন আসলে আবহাওয়ার মতো খালি পরিবর্তন হয় আপু উলিয়া সোপটা আছে না আপু নাই সো নাইস ওকে সো এটা হচ্ছে ইউএ গ্লো সেলিব্রিটি ইউএ গ্লো বিকজ এটা সেলিব্রিটিরা আন্ডার আর্মসে ইউজ করে সিক্রেট প্লেসের উপরে ইউজ করে বিকিনি লাইনে ইউজ করে বিকিনি লাইনের যে চিপা চাপা কালো দাগগুলো আছে সেটা ব্রেস্টের চিপায় কালো আপনার বডির যে কোনো কালো দাগে আপনি এটা ইউজ করতে পারবেন কালো দাগটাকে একদম উঠানোর জন্য হ্যাঁ তুইলা নিয়ে যাবে কালো দাগ বলছিলাম না যে তুইলা নিয়ে যাবে ওই রকম আর যদি মুখের বলেন মুখে যদি আপনার এই জায়গাটা কালো থাকে আপার লিপের যে এই জায়গাটা অনেকের কালো থাকে এখানে দিতে পারবেন আপনি হচ্ছে এই জায়গাটা দিতে পারবেন আর এই জায়গাটা দিতে পারবেন যদি কালো থাকে ওকে এম আই ক্লিয়ার পুরো মুখে কিন্তু দিলে হবে না ঠিক আছে সো এটা আপনার এক ঢিলে অনেকগুলো পাখি মারা বলতে পারেন যে আপনার একটা
ক্রিম, বাট আপনার হচ্ছে সব কালো দাগ উঠাই ফেলতেছে, সব কালো দাগ উঠাই ফেলতেছে। আপনার মুখের কালো দাগের জন্য আলাদা কিছু নিতে হচ্ছে না, বডির কালো দাগের জন্য আলাদা কিছু নিতে হচ্ছে না। কালো দাগ বলতে কোনটা? একদম তালি মারা কালো দাগ, একদম তালি মারা। আজকে চোখ সরাইতে পারতেছি না আপু, পেট বড় হয়ে গেছে, ওয়েট করেন আপু, যান আপু ডিনটা আসে নাই, আসবে আপু। পিকাশ ক্রিমটা একটু রেডে দেন প্লিজ আপনি, রেডে দেন মানে বুঝি নাই আপু, তার কি স্কিমটা নিব। ওকে ওয়েলকাম, কাম কাম আপু জানরা, তার কি আমার তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। ঠিকই বলছো, মেয়েদের মন ভরে না, হ্যাঁ মেয়েদের মন ভরে না, আমারও তো এমন অবস্থা আপু। আপু মুখে কিছু দিছো? অবভিয়াসলি তার কি স্ক্রিম ইয়ার, তার কি থাকতে আবার দিও না বলেন, তার কি ক্রিম, এত কষ্ট করে এত টাকা খরচ করে যাইয়া, তার কি তো অনেক খরচ বুঝছেন তো, তার কিতে মানে বিদেশে গেলেই খরচ। তো বিদেশে গেছি কি এমনি এমনি, তো বিদেশে গেছি শুধুমাত্র তার কি ক্রিমের জন্য, তো তার কি ক্রিম এখন আছে লাগাবো না, তাকে হইতে পারে বলেন। আমি রেগুলার তার কি ক্রিম ইউজ করি, একবার ইউজ করি, সারাদিন আমার ফেসে থাকে, সারাদিন আমার ফেসে থাকে। আমি অজু করি, অজু করার পরও আমার ফেসে থাকে, কারণ আমি আর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই না। হ্যাঁ আমি জাস্ট দুপুরেই একবার মুখ ধুই ঘুম থেকে উঠে, এরপরে আমি আর মুখ ধুই না, আমার ফেসে রয়ে যায়। আর রেগুলার ইউজ করতে করতে কোম্পানি তো বলেছে যে পার্মানেন্ট এমন হয়ে যাবে, হয়তো বা এখন পার্মানেন্ট হয়ে গেছে, হইতে পারে। অরে কিউ, থ্যাংক ইউ আপু, বেশি দিন হচ্ছে না, আমি এক মাস হচ্ছে মনে ইউজ করতেছি, মাঝখানে আবার গ্যাপ গেছে যে ননদ মারা গিয়েছে। আপু ফুল বডি ফর্সা করার ক্রিম চাই আপু, সাবু বডি কম্বোটা নেবেন। সো এটা হচ্ছে ইউএ গ্লো আপু, আমি এখন শুধু তোমার প্রোডাক্টই ইউজ করি। তাই আগে কার প্রোডাক্ট ইউজ করতেন? হ্যাঁ এখন জরিমানা দেন, কার কাছে ধরা খায় আসছেন? হ্যাঁ আগে অন্য জায়গা থেকে নিয়ে এখন আমার কাছে আসছেন না? ওকে নো প্রবলেম, ওয়েলকাম আপু। আপু জুস কবে আসবে? আরে জুসের জন্য তো আমি পাগল হয়ে যাচ্ছি, ওয়েট করেন। হ্যাঁ এটা দেখেন, এটা হচ্ছে আপনার টোটালি সেলিব্রিটিরা ইউজ করে, আপনার কিন্তু টাকা উসুল হবে। কেন? কারণ এটা দিয়ে আপনার মুখে, মানে আমি এটা তাদেরকে সাজেস্ট করবো যাদের বাজেট কম, মুখে দাগ আছে, বডিতে দাগ আছে, ঘাড়ে দাগ আছে, আন্ডারআর্মস কালো, আন্ডারআর্মস একদম বাচ্চাদের মতো, আপনি সফট হোয়াইট মুখের স্কিনের মতো সফট স্মুথ করতে চাচ্ছেন, এবং এটা যারা ইউজ করবেন দেখবেন 12 ঘন্টা আপনার আন্ডারআর্মস ঘামবে না, আন্ডারআর্মস থেকে একটা সেন্টের গ্রান আসবে, একটা সুন্দর একটা স্মেল আসবে, প্লাস আন্ডারআর্মসের কালো দাগ তো উঠাবেই, কারণ এটা মেইনলি কিন্তু আন্ডারআর্মসের কালো দাগ উঠায়, পাশাপাশি এটা বিকিনি লাইনের কালো দাগ উঠায়, ব্রেস্টের চিপা চাপা কালো দাগ উঠায়, আপনি আঙ্গুলের যে নাকল বলে, আমার এগুলো যে কী কালো ছিল ভাই রে ভাই, ছবি আছে আগের, আগে দূর থেকে ছবি তুললে মুখ দেখা যাইতো না, খালি এই কালো দাগটা দেখা যাইতো, অনেক ছবি আছে। দুবাইতে গিয়েছিলাম 2 বছর আগে, ওই ছবিগুলো আমি মাঝে মাঝে দেখি, মানে আমার চেহারা দেখা যায় না, খালি এই এই দাগগুলো দেখা যাচ্ছিল দূর থেকে ছবি তুললে, ঠিক আছে। সো এই টাইপের কালো দাগগুলো দেখতে খুবই বাজে লাগে, খুবই ওয়েট লাগে, যে আঙ্গুলের যে নাকল বলে এগুলা, এগুলা খুবই মানে বাজে লাগে। সো হয় আপনার স্কিন কালার থাকুক, না হয় হচ্ছে একটু পিঙ্ক থাকুক, ঠিক আছে, বাট কালো থাকলে দেখতে অনেক বাজে লাগে, ঠিক আছে। সো এখন আমারটা স্কিন কালার হয়ে গেছে, বিকজ আমি এটা কয়েকদিন দিয়েছিলাম, আমি কিন্তু পিঙ্ক করিনি, আমি চাইলে পিঙ্কও করতে পারি, আমি চাইলে আমার এই দাগগুলোকে পিঙ্ক করতে পারি, কিন্তু এখন আমি কিন্তু স্কিন কালার করে ফেলছি, মিশে গেছে, তো আমি ঠিক মতো লাগাই নাই, কারণ আমার টাইম হয় না, আমার হাত ধুইতে হয় বারবার, কারণ বাচ্চাকে খাওয়াইতে হয়। সো এটা একটু মাথায় রাখবেন, কিপ ইন মাইন্ড, যখন এটা ইউজ করবেন একটু হাতে রাখতে হবে। যারা কাজ করেন, খুব রান্নাবান্না করেন, মজার মজার আমার দাওয়াত দিয়েন, ঠিক আছে, যাই হোক, তো যারা খুব আমার আপু জানরা খুব রান্নাবান্না করেন, একটু পরপর হাত ধুইতে লাগে, বাচ্চারে খাওয়ান, হ্যাঁ জামাইরে খাওয়ান, তো তাদের তো হাত ধুইতে হয় বারবার। সো এই জন্য কী করবেন, একটু কষ্ট করে ট্রাই করবেন যাতে 4 ঘন্টা হাতে থাকে, আর যদি 4 ঘন্টা না থাকে তাহলে একটু পরপর লাগান, একটু পরপর নিবেন, হাত ধুবেন, আবার একটু পরপর লাগাবেন। আর রাতে মাস্ট লাগাইতে হবে, রাতে ঘুমানোর আগে মাস্ট লাগাইতে হবে, ঘুমানোর 1 ঘন্টা আগে, ঘুমানোর 1 ঘন্টা আগে। অনেক পেজের ওনাররা তোমাকে কপি করে, এটা আপু পুরান কাহিনী, এটা জানি, এটা শুনলে এখন নতুন কিছু মনে হয় না, আর ভালো লাগে, আগে এক সময় রাগ করতাম, বাট এখন ভালো লাগে সত্যি। ভিআইপি কাস্টমারদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দাও, এখন আর কোনো ডিসকাউন্ট নাই, আমার চুল খারাপ হয়ে গেছে, এই দেখেন, এই যে যে চুল খারাপ হয়েছিল, এখন কই আমার টেনশনে চুল খাড়া হয়ে গিয়েছিল, একটা গান বের হয়েছে না, যে ব্যবসার যে পরিস্থিতি, কি মুরগি খুঁজি টিটি টিটি, আপনাদের ভাইয়া সারাদিন এই গানটা শুনে আমার তো একটু ভালো লাগে না, শুনলে বেশ গরম উঠে। আপু ঢাকায় আসতে চাই আমার কি, আচ্ছা ঠিক আছে আপু, আমি ঢাকায় শোরুমে যাব, আমি ডেটটা বলে দিব, আমি একটা শিডিউল করতেছি, রুটিন করব, এখন থেকে প্রতি মাসে দেখা হবে। ওকে আপু, আমি তোমার সবসময় প্রোডাক্ট নিব, অনেক ইচ্ছা, তোমার মতো সুন্দর স্কিন পাবো ইনশাল্লাহ আপু, সবাই পাচ্ছে, না পাইলে কি আর ভিড় হয় বলেন, না পাইলে কি আর ভিড় হয়। আচ্ছা সো এটা হচ্ছে ইউএ গ্লো ফ্রম ফিলিপাইন, ফিলিপাইনে এটা খুবই ফেমাস, কারণ বলে দিই ফিলিপাইনের মেয়েদের আন্ডারআর্মস অনেক কালো,
ফিলিপাইনের মেয়েদের আন্ডারআর্মস শুধু কালো না, তাদের ঘাড়ের চিপা চাপাগুলো খুব কালো। আর ওরা খুব স্লিভলেস ড্রেস পরে, একটু ওয়েস্টার্ন ড্রেস পরে, তো যেমন হাঁটু হাঁটু কালো ওদের, ওরা তো হাফ প্যান্ট পরবেই। সো ফিকে নিয়ে এগুলো তারা খুব পছন্দ করে। সো আপনার ওদের হাঁটু হাঁটু একদম কালো, সো আপনি হাঁটুতে দিতে পারবেন। আপু, হাই আপু, কেমন আছো? আই এম ফাইন আপু। এটা তো অনেক ছোট। আচ্ছা, এটা তো আপনি ফুল বডিতে এক গাদা করে লাগাবেন না, এই দেখেন একটু নেবেন এভাবে করে, জাস্ট কালো দাগে, টার্গেটেড এরিয়া, অনলি টার্গেটেড এরিয়া। এই যে নাকাল কালো বললাম এখানে দিলেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ঘাড় কালো, আপনি ঘাড়ের কালো দাগে দিলেন, হ্যাঁ আপনার ঘাড় কালো, আপনি ঘাড়ের কালো দাগে দিলেন। তারপরে হচ্ছে আপনার হাঁটু কালো, হাঁটু এলবো কোনোই কোনোই কালো, আমার কোনোই অনেক কালো ছিল, এখন পিঙ্ক হয়ে গেছে জুস খাইতে খাইতে, এটা মেখে হয় নাই সত্যি কথা, জুস খেতে খেতে হয়ে গেছে। কিন্তু এটা মাখলে খুব ফাস্ট রেজাল্ট হবে, এটা মাখলে যাদের একদমই কালো, কুচকুচে কালো আন্ডারআর্মস, আন্ডারআর্মস তো আপনি পাগল হয়ে যাবেন, কারণ একমাত্র আমি বলে দিচ্ছি, আমি কিন্তু এটা আমার হাতে কি হয়েছে সবাই জানে। আপনারা কি নতুন দেখতেছেন, আপনারা আমার ভালোবাসেন না, না অনেকদিন পর পর লাইভ দেখেন, বুঝছি। এটা আমার মেয়ে খামচি দিছে, শুকাইছে, এটা এখন গায়েব করব স্কার ক্রিম দিয়ে, বাট স্কার জেলটা কিন্তু এখন নাই, পাবেন না, কয়েকদিন পরে কিন্তু পাগল হয়ে যাবেন, দেখবেন যে পুরো গায়েব হয়ে গেছে দাগটা। আবার বললেন না যে আমি কালি দিয়ে আসছি, আসলেই কিন্তু খামচি দেখেন, ঠিক আছে? তো এটা শুকাই গেছে, এটা কয়েকদিন পরে একদম গায়েব হয়ে যাবে, লাইভ চ্যালেঞ্জ দেখাবো। ওকে, ফর্সা করার সাবান দেখান আপু, ফর্সা করার সাবান আসতেছে, হ্যাঁ এখন স্টকে নাই। সো এটা হচ্ছে ইউএ গ্লো, ইউএ গ্লোটা হচ্ছে আপনার টোটালি আন্ডারআর্মস ফর্সা করবে, ঘাড়ের কালো দাগ রিমুভ করবে, যে কোনো কালো দাগ, কুচকুচে কালো দাগ এটা রিমুভ করবে, কালো দাগ যেটা ছোপ ছোপ কালো দাগ আমরা বলি, মুখেরটাও মুখেরটাও যাবে। সো এটার প্রাইসটা হচ্ছে 900 টাকা, 900 সামথিং, 1000-এর মতো টিং বক্স করে ফেলবেন। আপু অনেক সেই অসম লাগতেছে আজকে, আপুদের তো সবার কাছে ভালো লাগতেছে। আপুরে বইন রে, অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ, তাড়াতাড়ি শোরুমে আসো। আরে আচ্ছা, শোরুমে আসবো, আল্লাহ, 4টা শোরুমে গেলে তো আমার মাসি পার হয়ে যাবে আপু, আমার আর হচ্ছে লাইভ করা লাগবে না। আপু হ্যালো, আপু হ্যালো। সো এখন দেখাবো হচ্ছে চোখের নিচের কালো দাগ কীভাবে রিমুভ করবেন। ট্রাস্ট মি, এটা ইউজ করে আপনি কিন্তু ফুললি স্যাটিসফাইড হবেন, ফুললি, বিকজ এটা আমি 6 মাস থেকে সেল করতেছি, হ্যাঁ মোস্ট প্রবাবলি 6 মাস থেকে আমি সেল করতেছি। এটা হচ্ছে আই সিরাম, আমি আই ক্রিম আগে সেল করতাম, আই ক্রিমের থেকে সিরাম বেস্ট কাজ করে। এবং আমার চোখের নিচে আগে 4টা ভাজ পড়তো, আমার চোখের নিচে আগে 4টা হচ্ছে ভাজ পড়তো, এটা চোখের নিচের ভাজকে টাইট করবে। তারপর হচ্ছে আপনার এটা আপনার চোখের নিচের কালো দাগ, চোখের উপরের কালো দাগকে রিভার্স করবে, উঠাই ফেলবে টোটালি, আপনার ফেসের স্কিনের মতো হয়ে যাবে, চোখের নিচটা, চোখের নিচটা ফেসের স্কিনের মতো হয়ে যাবে। আজকে আমি শেড দিছি, একটু ছড়াই গেছে, গতকালকে লাইভ দেখবেন আমার কিন্তু এখন চোখের নিচ মানে মুখের স্কিনের মতো, চোখের নিচটা একদম মুখের স্কিনের সাথে মিলানো, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, আপনার মুখ সুন্দর, চোখের নিচটা কালো, দেখতে খুবই ওয়ার্ড লাগবে। এবং চোখ আমাদের পার্ট অফ ফেস, চোখ আমাদের পার্ট অফ ফেস, পার্ট অফ বিউটি। সো চোখের নিচে কালো, হ্যাঁ আপু বলে দিয়েছি, আমার চোখের নিচে হচ্ছে আমি আই শ্যাডো দিয়েছি 1 নম্বর, কালকের লাইভ দেখেন তাহলে আপনি আনসার পেয়ে যাবেন গতকালকে। আর এখন তো আমার জানেন যে আমার ননদ মারা গিয়েছে, স্বাভাবিক, সো আমি তো আর বসে বসে আই সিরাম লাগাই নেই অনেক দিন, সো রাতে ঘুম হয় না, অনেক টেনশন, সো সেক্ষেত্রে একটু হতে পারে, আর আমি তো আই সিরাম লাগাই না অনেকদিন ধরে। আপু স্কিন রিপেয়ারের জন্য কী দিতে পারি? আপু স্কিন রিপেয়ারের জন্য হচ্ছে সুদিং জেল নিতে হবে, কিন্তু সুদিং জেল এখন আসে শুধুমাত্র হচ্ছে ওয়াটারমেলন মানে তরমুজেরটা, এটা ইউজ করে কিন্তু আপনি অনেক 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 বেশি বেনিফিট পাবেন। আর এটা শেষের দিকে, এটা আমার দেখাতেও ভয় লাগতেছে, হ্যাঁ আপনি বলেছেন দেখে একটু উকি মারাইলাম, এটা শেষের দিকে, এটা কোরিয়ান হচ্ছে জেল, তরমুজের জেল, এটা স্কিনকে রিপেয়ার করবে। ওকে, হাই আপু, স্কিনে অনেক সেন্সিটিভ অ্যালার্জি প্রবলেম আছে, কালো কালো ছোপ ছোপ দাগ পড়ছে, এই যে কালো কালো ছোপ ছোপ দাগের জন্য যদি শুধু দাগ উঠাইতে চান এটাতে উঠাইতে পারবেন, আর যদি ফর্সাও চান তাহলে ডিএলাক্সটা মাস্ট ইউজ করতে হবে, আমার নাইট ক্রিম, আমার নাইট ক্রিম ডিএলাক্স, এটা মাস্ট ইউজ করতে হবে, ঠিক আছে? আপু এটা কেন খায় বুঝি নাই, চকো বম। আচ্ছা আপু, ইন্ডিয়াতে ডেলিভারি দাও ইনশাল্লাহ। আপু আমার বোনটাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো আই সিরামটা আমি আজকে থেকে আবার লাগানো শুরু করব, আই সিরামটা আমি আজকে থেকে আবার ইউজ করা শুরু করব। এটা কীভাবে ইউজ করবেন আমি বলে দিচ্ছি, প্রথমে ঝাঁকাবেন, ঠিক আছে? প্রথমে ঝাঁকাবেন এইভাবে করে, ঝাঁকানোর পর আমি একটা টিপস দিচ্ছি, যখন আপনি এভাবে করে দিবেন অনেকগুলো পড়ে যাবে, যখন এভাবে করে দিবেন অনেকগুলো হচ্ছে পড়ে যায়, ঠিক আছে? মানে ছিটকায় আসে, এজন্য কি করবেন আপনি হাতের তালুতে নেবেন, হাতের তালুতে নেবেন এভাবে করে, হাতের তালুতে নিয়ে তারপরে হচ্ছে এই আঙ্গুলটা দিয়ে আপনি আপনার চোখে নিচে, আমি আজকে থেকে আবার দিব, কারণ কয়েকদিন আমার ঘুম হয় নাই আর বাসায় একটা ইয়ে ছিল, তো আজকে থেকে আমি আবার দিব, ঠিক আছে? দেখবেন আমার চোখের নিচে যদি একটু কালো লাগেও এটা চলে যাবে, ঠিক আছে? সো এভাবে করে আপনাকে দিতে হবে, এই যে এই ফিঙ্গারটা দিয়ে, এই ফিঙ্গারটা দিয়ে আপনাকে এভাবে করে দিতে হবে, এভাবে করে উপরে আর নিচে দিতে হবে, চোখের নিচের কালো দাগ যাবে, চোখের উপরের কালো দাগ যাবে, ইন অ্যাডিশন চোখের চারপাশের কুচকানো ভাবটা টাইট হবে, তখন
তখন চোখ দেখতে কিন্তু বড় লাগবে, যাদের চোখটা এরকম ছোট হয়ে গেছে বয়সের কারণে, পড়তে পড়তে চশমা পড়তে পড়তে, ঠিক আছে? তখন দেখবেন যে হ্যাঁ আপু 1150 টাকা। আপু অবশ্যই প্রাইস ইনবক্সে জেনে নেবেন, মডারেটর এক্সাক্ট বলে, মডারেটরের কাজই হচ্ছে প্রাইস বলা, আমি কিন্তু প্রাইস বলি না, ঠিক আছে? আপু সুইট থ্যাংক ইউ ম্যাম, ইন্ডিয়াতে ডেলিভারি ইনশাল্লাহ দিব। সো এই আঙ্গুলটা দিয়ে আপনাকে দিতে হবে প্রতিদিন রাতে আর সকালে, ঠিক আছে? প্রতিদিন রাতের সকালে আপনাকে এই আঙ্গুলটাতে দিতে হবে মালয়েশিয়ান আই সিরাম, মালয়েশিয়ান আই সিরামটা দিতে হবে এটা, ঠিক আছে? সো এটার প্রাইস 780 টাকা, আর এটা কিন্তু দুই মাসের আগে শেষ হবে না, দুই মাসের আগে শেষ হবে না, ঠিক আছে? আপু আপু মুখে ব্রণ, আপু জুস কবে আসবে, জুস চলে আসবে আপু। আপু ডিএলাক্সের প্রাইস কেমন? 2650 টাকা, এটা দেখে নেবেন। একমাত্র বাংলাদেশের ডিএলাক্স শুধু আমরাই আনি, আমরা এটার সোল ডিস্ট্রিবিউটর এবং এটার মালিকের সাথে মালয়েশিয়ায় গিয়ে আমরা ভিডিও ফুটেজ মধ্যে সব করে আসছি। সো মানে ভিডিও করেছি, মিটিং করেছি, আপনারা দেখেছেন একসাথে খাওয়া দাওয়া। সো তারা কিন্তু বলে দিয়েছে যে শুধুমাত্র আমাদের থেকে নিতে ওদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন, আর এখানে যে বারকোডটা আছে, যে কিউআর কোড, এটা স্ক্যান করলে গুগলে চলে আসবে যে বাংলাদেশে শুধু সাবু শপের কাছে অরিজিনালটা পাওয়া যায়, ঠিক আছে? সো এটা এই স্টিকারটা দেখে নেবেন, ওকে? আর ধরা যদি খান অন্য জায়গা থেকে, যদি কোনো জায়গা থেকে ধরা খান, সে জায়গার ঠিকানাটা আমাকে দিয়েন, কারণ কিছু চোর আছে চকবাজার থেকে বানায় সেল করতেছে, তাদের কোনো অ্যাড্রেস নাই, তাদের কোনো অ্যাড্রেস নাই। সো ওইসব চোরকে খোঁজার মতো আমাদের টাইম নেই, যদি আপনি আমাদের কাজটা করে দিতে পারেন তাহলে আরও ভালো হয়, ঠিক আছে? যদি অ্যাড্রেস দিতে পারেন, কারণ ওরা হচ্ছে অনলাইনে সেল করে, কোনো বাসার অ্যাড্রেস, কোনো দোকানের অ্যাড্রেস কিছু নাই, চকবাজার থেকে বানায় আসছে। টোটালি আপনার এই স্টিকার নাই, স্টিকার নাই, বিএসটি স্টিকার নাই, তারপরে আপনার হচ্ছে ক্রিমের কালারও মিলে না, ওকে? তোমার সাথে দেখা করতে পারবো ইনশাল্লাহ, পারবেন। এবার দেখেন এই আমি এই আইটেও ইউজ করে দেখাচ্ছি, এই ফিঙ্গারটা, অনলি এই ফিঙ্গারটা দিয়ে আপনি চোখের নিচে ঠিক এভাবে করে দিবেন, চোখের উপরেও দিবেন, তাহলে চোখের উপরের কালো দাগও যাবে, চোখের নিচের কালো দাগও যাবে, কুচকানো ভাব টাইট হবে, রিঙ্কেল রিঙ্কেল টাইট হবে, চোখটা বড় লাগবে। আমার এই চোখটা আগে ছোট ছিল, এমন হয়ে থাকতো, কারণ আমি 12 বছর চশমা পরা একটা মেয়ে, 12 বছর চশমা পরা একটা মেয়ে, আর বয়সও তো কম না, 33 হবে কয়দিন পর। সো আমার চোখ এরকম ছোট হয়ে গেছিলো এই চোখটা, এখন দেখেন চোখটা একদম বড়। বিকজ যাদের বয়সের কারণে হোক বা কম বয়সে হোক, যখন চোখের চারপাশটা একটু কুচকায় যায় চশমা পড়তে পড়তে হোক, যে কোনো একদম কম বয়সে মেয়েদেরও হয়, আমার নিজের চোখে দেখা, যারা চশমা বেশি পরে, যারা পড়াশোনা বেশি করে, যারা মোবাইল বেশি টিপে, হ্যাঁ যারা টিভি বেশি দেখে, সো হয় কি যে চোখটা এরকম ছোট হয়ে যায়। তো চোখটা যখন ছোট হয়ে যায় তখন দেখতে কিন্তু একটু বয়স্ক লাগে, কম বয়সী মেয়েদেরকেও বয়স লাগে। একটা কথা মনে রাখবেন যে মেয়েদের বয়স মানে বোঝা যায় যে মেয়েটা বুড়ি হয়েছে প্রথমেই চোখ দেখে, প্রথমেই চোখ দেখে আর হাতের এই জায়গাটা দেখে, যে রক বের হয়ে গেছে কিনা হাতের, হাতের রক, নীল রক বের হয়ে গিয়েছে কিনা, ঠিক আছে? আমার হাতগুলো একদম আমার বাচ্চাদের মতো, হ্যাঁ। সো এরকম হচ্ছে, ইয়ে করবেন আপু একটু শুকনা, হ্যাঁ আমি আবার শুকাচ্ছি আপু, আমি চকোবম খাইছি 3 প্যাকেট। আপু অন্য নাইট ক্রিম ইউজ করতাম, এখন কি আমি ডিএলাক্স দিতে পারবো? 7 দিন গ্যাপ দিতে হবে, 7 দিন গ্যাপ দিতে হবে, অন্য কি হাবল তাবুল মাখছেন, 7 দিন হচ্ছে গ্যাপ দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে করে চোখের নিচে দিয়ে দিবেন, আর ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট চোখের ফোলা ভাব এটা টাইট করবে, ইনস্ট্যান্ট চোখের ফোলা ভাব এটা টাইট করবে। আমার একটু ফোনটা দিবা আব্বু, আমার ফোনটা একটু দাও তো আব্বু, কি ওয়াশরুমে গেছে আপু? অ্যালার্জি স্কিনের জন্য কিছু, আপু আমার ফোনটা দাও আপু, অ্যালার্জি স্কিনের জন্য কিছু বলো, ফেস ডলথানাকে ইউজ করলে আপু তাহলে সুদিং জেল নিতে হবে, অ্যালার্জি স্কিন হইলেই সুদিং জেল এটা, ঠিক আছে? এটা অনেক বেশি ডার্ক সার্কেল আপু, আমার থেকে বেশি তো আর ছিল না, আমার অনেক বেশি ডার্ক সার্কেল ছিল, এই যে কয়েকদিন ঘুমাই নেই, টেনশন করেছি, আমার ননদ জানেন তো, সেজন্য হচ্ছে দেখেন অলরেডি চোখের নিচে একটু একটু হালকা পড়ছে, এটা আমি গায়েব করে ফেলবো, এটা গায়েব করে ফেলবো, এটা দিয়ে দেখেন আজকে থেকে লাগানো শুরু করতেছি, আজকে থেকে লাগানো শুরু করতেছি, ঠিক আছে? জাস্ট সেকেন্ড, হ্যাঁ আপু চকোবোমের প্রাইস কত? চকোবোম এখন আসে নেই, আসতেছে আসতেছে আসতেছে, নিউ সোপার জুস কি শোরুমে পাবো? হাল্লা কি বলে, এখনো আসেই নাই, রেডি থাকেন, যেদিন আসবে সেদিন তো আমার ড্রেস দেখে বুঝবেন যে আপু আজকে এরকম ধুমধার একটা সাইজে আসছে, তার মানে আপু বম নিয়ে আসছে। সো বম এখনো আসে নাই, দেখেন না আমি একটা সুন্দর একটা নর্মাল একটা শাড়ি পরে আসছি, নতুন ধামাকা আসলে আমি একদমই রানি সেজে আসি, ঠিক আছে? একটু ওয়েট করেন আপু, হট চকো কবে আসবে, চলে আসবে, হ্যাঁ। সো এটার প্রাইস 780 টাকা, এটার প্রাইস হচ্ছে 780 টাকা, এটা হচ্ছে আপনার চোখের সুন্দরের রহস্য, চোখ সুন্দরের রহস্য চোখের চারপাশটা,
ওকে, যারা চশমা পরেন মাস্ক নেবেন, সবাই নেবেন, 18 বছরের নিচেও নিতে পারবেন, 16 বছর থেকে সবাই নেবেন, ঠিক আছে? চোখের নিচে গর্ত হয়ে গেছে, এটা ইউজ করলে আপনি একটা কথা মাথায় রাখবেন, চোখের চারপাশের সব প্রবলেম। আপনি আপনার মতো স্কিন ছিল, এখন দিন দিন কালচে ভাব, ডাই, চোখের নিচে কালো দাগ, চোখের নিচের জন্য এটা আপু। আর মুখেরটা তো বলেছি, নাইট ক্রিম নেবেন আমাদের এই ডিএলাক্স 4D ডিএলাক্স মালয়েশিয়ান প্রোডাক্ট, বাংলাদেশে শুধু আমাদের কাছে পাবেন, ঠিক আছে? আর হচ্ছে আপনার ডে ক্রিম নেবেন তারকিশ, অলরেডি আমার ফেসে তারকিশ দেওয়ার জন্য সবাই আজকে বলতেছে আপুরে বেশি সুন্দর লাগতেছে। তো আমি হচ্ছে তারকিশ ক্রিমটা দিনে লাগাই, কারণ দিনে একটা ক্রিম বানতা হ্যায় ইয়ার, দিনে কিছু না মাখলে কিন্তু আবার কালো হয়ে যাবেন, সেই জন্য দিনে কিছু মাখতে হয়। রাতে এটা সুন্দর করতেছে, কিন্তু দিনে তো আর আপনি ঘরে একদম বসে থাকবেন না, সেই জন্য দিনে কিছু মাখতে লাগে। তো দিনে হচ্ছে তারকিশ ক্রিম এটা, আর এটার একটা স্পেশালিটি আছে, এটা আমার এই যে এরকম গ্লসি স্কিন করে, এরকম গ্লসি স্কিন করে, যেটা বাংলাদেশে ফার্স্ট টাইম দেখাচ্ছি, ওয়াটার শাইন স্কিন, চকচকে স্কিন, গ্লাস স্কিন ফেল, ঠিক আছে? এবং চোখের নিচের কালো দাগ এটাতে যায়, এটাতে কিন্তু চোখের নিচের কালো দাগ যাবে না, এটাতে যাবে প্লাস আপনার লাল তিল রিমুভ হবে, এটাতে লাল তিল। কি থানাকা প্যাকটা চট্টগ্রামে আছে? হ্যাঁ আপু, চট্টগ্রামে আজকেও তো প্রোডাক্ট পাঠাইছি, গুড নিউজ, আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দিব। আমার আপুরা এত কষ্ট করে, আমি আপুদের জন্য কিছুই করতে পারি না, এখন থেকে ফোন নাম্বার দিয়ে দিব 4টা শোরুমের, আপনারা ফোন দিয়ে জেনে তারপরে যাবেন দোকানে, যদি এমন হয় যে না আমার জানা দরকার স্টক আছে কিনা, ফোন দিয়ে তারপরে যাবেন, আমি পেজে পোস্ট করে দিব, ঠিক আছে? ওকে, এই সুডিং জেলটা পাঠিয়ে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? চিটাগংয়ে আপু, কোরিয়ান খাজানা কবে আসবে? আমার হাসি চলে আসছে কথাটা শুনে, আমি নিজেই অপেক্ষায় আছি নেক্সট উইকে। উফ, আমার স্বপ্ন, এটা যে আমার স্বপ্ন ছিল, আমি প্রমাণ দিব, ডেট সহ আপনাদেরকে প্রমাণ দিব যে কবে থেকে ঘুরতেছি ওটার পিছনে। আপু, আমি আঁচিল রিমুভ করছি, বাট ফেসে অনেক কালো দাগ হয়েছে। আপু, তাহলে আপনি সুডিং জেল লাগাবেন এখন, প্রথম প্রথম খালি জেল লাগাবেন, জেল লাগাবেন, ঠিক আছে? আপু, তোমার চট্টগ্রাম আউটলেটে একটা ফার্স্ট কাস্টমার আমার সাথে আপনি কথা বলছো, ফার্স্ট কাস্টমার কয়টায় আসছিলেন? একদম প্রথমে একজন আসছিল না, দূর থেকে। আচ্ছা, তুমি কি ইয়ের বামুনবাড়িয়া থেকে আসছিলা? আপু, লোম পার্মানেন্টভাবে দূর করার জন্য কী বলো প্লিজ? ঠোঁটের উপরে অনেক লোম, একটু ওয়েট করতে হবে আপু, এখন বলতে পারবো না সিক্রেট, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখন আমি খাবো, জীবনে প্রথম অনেক সেল করছি কিন্তু খাই নেই কেন বলি, কারণ আমার বাচ্চা তখন ব্রেস্ট ফিডিং করতো, আপনারা সবাই জানেন। কাইলি বুমস, ইয়ে, কাইলি বুমস আবার চলে আসছে, এবার কিন্তু আপডেট হয়ে আসছে, আরও আপডেট হয়ে আসছে এবার, এটা যারা মিস করবেন আমার দোষ নাই। আর এটা হচ্ছে একটা দোয়া দেওয়ার মতো আইটেম, টোটালি দোয়া দেওয়ার মতো আইটেম, আমি বলবো মনোযোগ সহকারে শুনবেন, খালি আমাকে দেখতে থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? সো আমার কথা এখন শুনতে হবে আপুরা, ওকে, মনোযোগ সহকারে শুনেন। হ্যাঁ, তুমি ওইখান থেকে কি বলো, আমি কিচ্ছু শুনি না। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, ইয়ে, ওই যে আপুরা ইয়ে ইয়ে করতেছে, কালকেও এক আপু কমেন্ট করছিল, আমার হাসি চলে আসছিল, কালকে একজন লিখছে আপু কাইলি বুমস আসছে, মনে মনে বলে আসছে তো আজকে দেখাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে চলে আসছে আপুরা, এটার পার্টি চলে আসছে, এটা অনেকে নিচে এখন আবার খুঁজতেছে, ঠিক আছে? আমি জানি, ওকে। সো এটা আমি কিন্তু জীবনে প্রথম খাচ্ছি, জীবনে প্রথম, আজকে ভিউ কিন্তু অনেক বেড়ে যাবে, আজকে ভিউ অনেক বেড়ে যাবে, কারণ আমি কোনো কিছু খাইলে ভিউ বেড়ে যায়, সবাই কিন্তু পাবেন না, একটু বলতেছি ওয়েট, আমার লাইভটা ক্লিয়ার কিনা একটু দেখে নিই। ওকে ওকে, ফাইন, আমি এখন আপনাদেরকে দেখবো না, কমেন্ট সরাই দিলাম, কারণ বাজে কমেন্টও আসবে, যেহেতু এটা নেগেটিভ পার্টের একটা ব্যাপার, বাট এটা আমি চাই আপনারা নিয়ে আমাকে দোয়া দেন, বিশ্বাস করেন এই টাইপের প্রোডাক্ট সেল না করলেও আমার চলে, ঠিক আছে? এই টাইপের প্রোডাক্ট আমার সেল না করলেও চলে, বিকজ আমার নাইট ক্রিম, ডে ক্রিম, জেল, সিরাম সব সুপারহিট, আমার কিন্তু সব সুপারহিট, আমার কিন্তু এসব প্রোডাক্ট দরকার নাই যে খেয়ে একদম সিক্রেট প্লেস টাইট করতে হবে, ব্রেস্ট টাইট করতে হবে। আমার আপুরা আমার কাছে যেটা ডিমান্ড করবে আমি সেগুলো আনবই, যেমন ভি শেপ ডিমান্ড করছে, সেটা যে কী করেছি ট্রিটমেন্ট সেটা সামনে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, শুধু আপনাদের জন্য করেছি সেটা, সেটা বলবো এখন বলবো না, এটা অনেক বড় একটা ইনভেস্টমেন্ট আমি বলবো, তো এটা শুধুমাত্র আপনাদের জন্যই করা, কারণ আপুরা আমার কাছে যেটা চাই আমি সেটা আনি। আগে আপুরা আমার কাছে এসে এসে কিছু আপু আসতো যে আমার সাথে দেখা, আগে তো আমি দেখা করতাম, তো দেখা করলে আপুরা বলতো আপু আমার এই প্রবলেম, এই প্রবলেমের একটা সলিউশন দেন, সেটা হচ্ছে সিক্রেট প্লেস টাইট, আমাদের যে নেগেটিভ প্লেসটা আছে, নেগেটিভ প্লেস কীভাবে আমরা টাইট করব, নেগেটিভ প্লেস আমরা কীভাবে টাইট করব খুব ফাস্ট, ঠিক আছে? শুধু তাই না, ব্রেস্ট, ব্রেস্টটাকে কীভাবে আমরা লিফট করব, ব্রেস্ট এবং সিক্রেট প্লেস,
ব্রেস্ট এবং সিক্রেট প্লেস টাইট করতে হলে আলাদা করে প্রোডাক্ট ইউজ না করে আপনি যদি এই কফিটা খান, কাইলি বুমস, কাইলি বুমস এখন কিন্তু আপডেট হয়ে আসছে, এটা আরও আপডেট। এটা কিন্তু আগে যেটা আপনারা ইউজ করে পাগল হয়েছেন সেটার বাপ, কারণ প্রতি বছর আইফোনের মতো প্রতি বছরই কিন্তু প্রোডাক্ট আপডেট হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে কাইলি বুমস, কাইলি বুমসটা এখন আপডেট হয়েছে, কাইলি বুমস কোরিয়ান কিন্তু, এখন এটা কোরিয়ান, আগেরটা ছিল মালয়েশিয়া, এখন আপনারা পাচ্ছেন কোরিয়ান ভার্সন, ঠিক আছে? কাইলি বুমস এটা হচ্ছে কোরিয়ান ভার্সন। এটা কি কি করে আমি বলে দিচ্ছি, এতগুলা কাজ করে আমি বলে শেষ করতে পারবো না, যারা এটার সম্বন্ধে জানতে চান এটার মালিক রাফা, কে কলির মালিক কিন্তু এটার, ঠিক আছে? সো কে কলি যে আপনারা খেয়ে পাগল হন সে মালিক আর এই মালিক কিন্তু এক। সো কে কলির মালিক রাফা অলরেডি এটা নিয়ে কিন্তু লাইভ করেছে, কিন্তু আমি ওর মতো এত বলতে পারবো না, কারণ ওর হচ্ছে লজ্জা সরম নাই, ও সব বলছে লাইভে, বাট আমি বলতে পারবো না, আমি ওর লাইভটা আমি হচ্ছে শেয়ার করে দিব, ওর লাইভটা আমি শেয়ার করে দিব, বাট আমি শর্ট ভিউ দিচ্ছি, শর্ট ভিউ দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে এটা খেয়ে প্রথমত যেটা আমাদের ডিমান্ডিং, সব থেকে ডিমান্ডিং, যে আমার ব্রেস্ট টাইট হবে কি না, ব্রেস্টটাকে এটা টাইট করবে খেয়ে, আর খেয়ে যে রেজাল্টটা হয় সেটা কিন্তু খুব ভালো হয়, পার্মানেন্ট হয় এবং হাই হয়, ঠিক আছে? আপনি মেখে মুখে কিন্তু টায়ার্ড হয়ে যাবেন, ব্রেস্টের ব্যাপারটা হয় কি যে মাখতেই হয় মাখতেই হয় মাখতে হয়, কিন্তু খেয়ে যখন ভিতর থেকে টিস্যু টাইট করতেছেন এটা কিন্তু খেয়ে আপনার ভিতর থেকে টিস্যু টাইট করবে, এটা খেয়ে আপনার ভিতর থেকে টিস্যুটাকে টাইট করবে, লিফট করবে। সো বুঝতেই পারছেন রেজাল্ট কেমন হবে, আর নতুন কোনো প্রোডাক্ট না, এটা কিন্তু সবাই জানে, পুরাতন ফলোয়াররা জানে, আমি নতুনদের জন্য আবার রিপিট করতেছি, ঠিক আছে? শর্ট ভিউ দিচ্ছি। সো এটা হচ্ছে আপনারা ব্রেস্টটাকে টাইট করতে পারবেন, ভিতর থেকে টিস্যু টাইট করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম এটা নেগেটিভ প্লেস, মেয়েদের যে নেগেটিভ প্লেস আছে নেগেটিভ প্লেসটাকেও টাইট করবে, শ্রিঙ্ক করবে, শ্রিঙ্ক। ওকে, এবার আসেন আরও মজার ব্যাপার, আরও মজার ব্যাপার সেটা হচ্ছে এটা ফিগার শেপ করবে, আমাদের যে কোমরের যে শেপ আছে ফিগার, আমাদের ফিগারে অনেক মেয়েদের শেপ নাই, সো পুরো ওভারঅল ফিগারটাকে কোমরের দিকে একটা কার্ভ শেপ দিবে, আপনি একটা ফিগার শেপ করতে পারবেন এটা খেয়ে, আপনার ভিতর থেকে ফিগার শেপ হচ্ছে, ফিগার অনেক মোটা মেয়েদেরও দেখবেন যে কোমরটা শেপ, অনেক মোটা মেয়েদেরও দেখবেন হচ্ছে কোমরের দিকে শেপ আছে, কোমরের দিকে শেপ আছে, সো আপনার কোমরের দিকে একটা শেপ হবে, এবং এটা ফর্সা করবে, হোয়াইটেনিং কথাটা স্পষ্ট লেখা আছে, হোয়াইটেনিং। সো এমন প্রোডাক্ট কেনা চাই, যারা আসলে এমন প্রোডাক্ট চায় যে আমি যেটা খাবো সেটাকে আমি একটু স্লিমও হবো, আমার ফিগারটা একটু সুন্দর হবে, স্লিম বলতে কি মানে ফিগারটা একটু শেপ হবে, ব্রেস্ট টাইট হবে, সেক্রেট ব্রেস্ট টাইট হবে, আবার স্কিন সুন্দর হবে, চুল সুন্দর হবে, আবার আমার এনার্জি লেভেলটাও হাই হবে, এটা খেলে মেয়েদের এনার্জি লেভেলটা একটু হাই হয়, প্লাস হচ্ছে আপনার ব্রেস্ট টাইট হয়, সেক্রেট ব্রেস্ট টাইট হয়, স্কিন সুন্দর হয়, ফিগার শেপ হয়, এবং কোরিয়ান প্রোডাক্ট এটা, এটা টোটালি কোরিয়ান প্রোডাক্ট, এখানে কিন্তু লেখা আছে কোরিয়ান ফর্মুলা, কোরিয়ান প্রোডাক্ট, এবং এটা কোরিয়া মালয়েশিয়ান জয়েন্ট একটা ব্র্যান্ড, ঠিক আছে? তো এটা আপনারা হচ্ছে কিভাবে খাবেন বলে দিচ্ছি, আর এটা ন্যানো টেকনোলজি, এটা হচ্ছে ন্যানো টেকনোলজি, মানে কোরিয়ান একটা টেকনোলজি ইউজ করেছে, ন্যানো, ন্যানো টেকনোলজি যারা ইউজ করতে পারবেন মাথায় রাখবেন, যেটা বলবে সেটাই হবে, যে কাজ এখানে বলে দিছে দেখেন, আমি বলে দিই, ওরা একদম স্পষ্ট বলে দিছে, হোয়াইটেনিং, হোয়াইটেনিং হবে এটা শিওর, ঠিক আছে? হোয়াইটেনিং, হোয়াইটেনিং হবে এটা শিওর। ইয়ে, আমি আবার শুকাইছি, আবার হাতগুলো মোটা হয়েছিল, আবার শুকাইছি, এখন জুম করে রাখছি, তাও আমার চিকনা লাগতেছে, আমি কিন্তু জুম করে রাখছি। আচ্ছা, সো এটা হচ্ছে হোয়াইটেনিং, দেখেন হোয়াইটেনিং, ওকে। তারপর হচ্ছে স্যাটিন স্কিন, মানে লুজ স্কিনকে টাইট করবে, যাদের পুরো ফুল বডি একটু লুজ লুজ হয়ে গেছে, পুরো ফুল বডি, মেয়েদের কিন্তু এটা আশীর্বাদ, মানে মেয়েরা আমাকে দোয়া দিবেন আমি জানি, ঠিক আছে? এটা 18 বছর থেকে সবাই খেতে পারবেন, খালি ম্যারিড মেয়েরা, আনম্যারিড মেয়েরা খাবেন না, ম্যারিড মেয়েরা খেতে পারবেন 18 বছর থেকে। সো যাদের চামড়াটা, বডির চামড়াটা একটু লুজ লুজ মনে হয়, বডির চামড়াটা টাইট করবে। তারপর হচ্ছে ব্রেস্ট আপ, ব্রেস্ট আপ, ব্রেস্ট টিস্যু আপ করবে, একদম লিফট করবে, যেটাকে আমরা লিফট বলি, লিফট করবে, আর আপনার সিক্রেট প্লেস তো টাইট করবেই, ঠিক আছে? কীভাবে খাবেন বলে দিচ্ছি, দেখেন একদম ভিতর থেকে করবে, এখানে লেখা আছে ইনার বিউটি, ভিতর থেকে, ফ্রম দ্য ইনসাইড, ফ্রম দ্য ইনসাইড আপনাকে সুন্দর করবে। সো মেখে মুখে না করে আপনি খেয়েও কিন্তু আসলে ব্রেস্ট টাইট করতে পারবেন, আর এটা যারা আগে একবার নিছে এখনও চায়, আমি গতকালকেও কমেন্ট পাইছি একজনের, ওকে। সো আমি এই প্রথম জীবনে খেয়ে দেখাবো, ঠিক আছে? একটু জুম করছি, আপু আমি খেয়েছি অনেক ভালো, আমি জানি আপু, জানি এজন্যই আবার আনছি, আর এবার কিন্তু আপডেট হয়েছে, এবার কিন্তু আপডেট হয়েছে, হ্যাঁ এটা আপডেট হয়েছে, আমি খেয়েছি অনেক ভালো। আপু এটা সিক্রেট প্লেসের প্রোডাক্ট, তাও আপনারা আমাকে রিভিউ দেন, আলহামদুলিল্লাহ, আমার কিন্তু অনেক খুশি লাগে যে আপুরা বলে কাজ করছে। প্রাইস বলতেছি, এখানে 20 দিনের আছে, 20 দিনের, প্রথম দিন থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন, প্রথম দিন থেকে আপনি একটু না একটু বুঝতে পারবেন, ঠিক আছে? প্রথম দিন থেকে আপনি বুঝতে পারবেন।
থ্যাংক ইউ আপু, আমি খেয়েছি অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। সো দেখেন, আমি কিন্তু প্রথম খাচ্ছি জীবনে। আমি আগে সেল করছি, যখন সেল করেছিলাম তখন আমার বাবু হচ্ছে ব্রেস্ট ফিড ছিল, ব্রেস্ট ফিডিং মম ছিলাম আমি। ব্রেস্ট ফিডিং মমরা খাবেন না, ঠিক আছে? আমি এমনই করি, আমি প্রোডাক্ট খুলতে পারি না। আপনাদের ভাইয়া খুলে দেয় তো, বদ অভ্যাস হয়ে গেছে। কাইলি বুমস কোরিয়ান সিক্রেট, ওকে, এটা কিন্তু স্কিনও সুন্দর করবে, ফর্সা করবে, এখানে লেখা আছে। আমি একটু জুম কমাই, না হলে দেখতে পারবেন না। সো দেখেন, কাইলি বুমসটা আমি প্রথম খাবো, কেমন খাইতে আমি নিজেও জানি না। আপনারা নিয়ে নিয়ে ধুমাইয়া রিভিউ দিচ্ছেন, কিন্তু আমি কিন্তু খাই নাই, আমি কিন্তু খাই নাই, কারণ আমি ব্রেস্ট ফিডিং মম ছিলাম। আমি কিন্তু নিজেকে অনেক ভালোবাসি, সো সেলের জন্য আমি কিন্তু সব কিছু মাখি না, সব কিছু খাই না, যেটা আমার দরকার আমি সেটা ইউজ করি। তখন আমার দরকার ছিল না, আমার ব্রেস্ট ফিডিং মম ছিলাম আর আমার খাওয়ার ইন্টেনশনও ছিল না। বাট এখন আমি একটু খেয়ে দেখতে চাই যে টেস্টটা কেমন। আপনারা কেন এত পাগল এটার জন্য, যারা নিচেন এখনও চান কেন? সো এই জন্য, হ্যাঁ দেখেন এরকম স্যাচেস পাবেন। এটা কিন্তু কফি, আর এটা বলেছে আরেকটা মজার ব্যাপার, যেটা আমি দেখে আরও বেশি লোভ লাগছে, সেটা হচ্ছে এটা খেলে নাকি বডি দিয়ে আপনার সেন্টের গ্রান আসবে। যাদের বডি থেকে ব্যাড স্মেল আসে, যেসব মেয়েদের বডি থেকে ব্যাড স্মেল আসে, এটা খেতে খেতে দেখবেন আপনার ফুল বডি থেকে একটা সুন্দর স্মেল বের হবে, খুব সুন্দর একটা গুড স্মেল বের হবে, একটা সেন্ট, একটা স্ট্রবেরি সেন্টের গ্রান আসবে। প্লাস হচ্ছে আপনার এটা খেতে খেতে দেখবেন নেগেটিভ প্লেস, সিক্রেট প্লেস আপনার পিঙ্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, পিঙ্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি শুকাইছি তো আপু, কারণ ওই যে পরশু দিন আমার মোটা লাগতেছিল, তো তাই আমি আবার চকোবামটা খাইছি, চকোবামটা খেয়ে তিন দিনে আবার শুকাই গেছি। পরশু দিনের লাইফে অনেক ভটকি লাগতেছিল, আপনারাই বলছেন। আচ্ছা দেখেন, এরকম একটা প্যাকেট আমি কিন্তু এটাই খাচ্ছি, আবার বললেন না যে এটা খাচ্ছি না, এই যে তারপর হলে আরেকটা প্যাকেট বের করি। অনেকে আছে যে খালি ট্রল করে, বলে আমি বলে খাই না, আরে আমার প্রোডাক্ট আমি খামু না কেন? আমি কোত্থেকে আনি, কীভাবে আনি সেটা আমি জানি, ডিরেক্ট ফ্যাক্টরি, ডিরেক্ট মালিক থেকে আনি, তা আমার প্রোডাক্ট আমি খাবো না? আমি কি ওই মিক্সড প্রোডাক্ট সেল করি নাকি? এই দেখেন, ঠিক আছে, এই যে এরকম বিশটা পাবেন, এরকম বিশটা পাবেন। আমি এটা খাচ্ছি, নো প্রবলেম, একটু রেখে দিই। চামচটা এত দূরে, আমি নিব কিভাবে? এখানে আসো, আগের কাহিনী আবার কইরো না, চামচ কাচি সব দাও। গরম পানি নিতে হবে, হ্যাঁ গরম পানি, এটা হচ্ছে কফি, ঘুমানোর আগে খেতে হবে, ঘুমানোর আগে খেতে হবে, ঠিক আছে, ঘুমানোর আগে। এই যে চামচ গরম পানি আমার কাছে আছে, আমি কাটবো, সমস্যা কি? দাও চামচ দাও তুমি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে কফি, গরম পানিতে খেতে হবে। না এটা কেক অলের মতো, এটা স্ট্রবেরিটা, আগেটা কি কফি ছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক দুইটাই পাবে এখন, কফিটাও পাবে স্ট্রবেরিটাও পাবে নাকি? খালি আমি যেটা খাবো এখন খালি এটাই চাবে আপুরা, এখন শুধু স্ট্রবেরি। ও বলছি না যে আপডেট হয়েছে, এখন কিন্তু আপডেট হয়েছে, এখন স্ট্রবেরিটা পাবেন, এখন পাবেন স্ট্রবেরিটা, ওকে, কেক অলের মতোই, মিল্কি হোয়াইট আর কেক অলের মতো হুবাহু, মানে আপডেট হয়েছে। গরম পানি নিচ্ছি, হ্যাঁ গরম পানি নিচ্ছি। জামাইয়ের সাথে সুন্দর করে কথাও বলে না, আমি এমনিই কথা বলি, আমার জামাই তো স্যাটিসফাই, সো আপনার চিন্তা করতে হবে না। স্যাটিসফাই না হলে তো আর 12 বছর থেকে থাকতো না, তাই না? 12 বছর বিয়ের, তার আগে আবার আরো 8 বছর, তো একদম ছোটোবেলা থেকে, ক্লাস 9 থেকে, সো তাহলে তো আমাকে দেখতে দেখতে বোর হয়ে যেত আমার ব্যবহারে, তাই না? সো সেটা আপনাকে চিন্তা করতে হবে না। ও যে আমার কি প্যারা দেয় সেটা আমি জানি, লাইভে সাইট থেকে টক করে, এটা বলে সেটা বলে, ডিসকাউন্ট দেওয়া যাবে না, এটা করা যাবে না, মানে আমি, আপনারা মনে করেন লাইভ করা ইজি, বাট সাইট থেকে আমাকে সব থেকে ডিস্টার্ব করে আপনাদের ভাইয়া, আপনারাও এত ডিস্টার্ব করেন না আমাকে। যারা ব্যাড কমেন্ট করেন ওগুলো তো আমার রাগ উঠে না, আপনাদের ভাইয়ার কথায় আমার রাগ উঠে, সত্যি কথা। কি বলো তুমি, কি বলতেছো?
উইয়া সবটা অনেক ভালো, কি বলবো আর, এখন আর চাই না, এখন নাই। এরকম করে মিক্সড করে ফেলতে হবে, টোটালি মিক্সড করে ফেলতে হবে। এখন আমি খেয়ে দেখি, বিসমিল্লাহ, চিয়ার্স, সবাই খান, সবাই খান আমার সাথে। সেম টু সেম কেক অলি, সেম টু সেম কেক অলি, সেম টু সেম কেক অলি, একটু ডিফারেন্স আছে, কলাজেনের গ্রান্ড পাচ্ছি। ও, কলাজেন আছে, এই জন্যই স্যাটিন স্কিন বলছে, মানে সিক্রেট প্লেস টাইট করে তো কলাজেন আছে, কলাজেন আছে। আপনাদের তো টাকা উসুল টোটালি, কলাজেন যে স্কিন কত সুন্দর করে জানেন, কলাজেন, কলাজেনের গ্রান্ড পাচ্ছি। আমি কলাজেনের গ্রান্ড শুনলেই বুঝি, কারণ আমি অনেক কলাজেন খাইছি, কলাজেন আমি অনেক খেয়েছি। আমার লাগবে, কয়টা খেতে হবে, একটা খেয়ে পাগল হয়ে যাবেন, আবার খুঁজবেন অন্যদের মতো, অন্যদের মতো আবার খুঁজবেন আমার কাছে। প্রোডাক্টসটা খুবই ভালো কাজ করে আসলে আপু, কেন কাজ করে এখন বুঝলাম, আমি কিন্তু জীবনও খাইনি, সেল করছি কিন্তু খাইনি, এখন বুঝলাম, কারণ কলাজেন আছে, আমি টোটালি কলাজেনের হচ্ছে ফ্লেভার পাচ্ছি। লেখাও আছে, লেখা থাকলে অনেকগুলোতে থাকে না, বাট এটা আছে। আমার হয়েছে কি, মানে প্রোডাক্ট সেল করতে করতে মানে একটা নলেজ হয়ে গেছে টোটালি, দেখলেই বলতে পারি যে প্রোডাক্টটা বেস্ট হবে, আর খাইলে তো আরও বলতে পারি। আপু আমার অর্ডার করছি, ওকে, আমি দাম বলি নাই তো, দাঁড়ান, দাম বলে নি, দাম একটু বলি নাই, আগের দাম না, শুনেন আগে, এটা কিন্তু আপডেট, স্ট্রবেরি, আগে খেয়েছেন কফিটা, এখন খাচ্ছেন স্ট্রবেরিটা, যেটা স্কিন সুন্দর করবে, এটার মধ্যে কলাজেন আছে, এটা কিন্তু আপনার ওই টোটালি কেক অলির মতো, ঠিক আছে, বাট এটা কিন্তু একটু অন্যরকম। হ্যাঁ, মনে হয় আপু মনে হয় রেগে আসছেন, না আমি রেগে নাই আপু, আপু প্রাইভেট পার্টির জন্য নিব, হ্যাঁ আপু জোস হবে, কানে কানে বলবেন, আপনি যদি রিভিউ দিতে ভয় পান সমস্যা নেই, আমার সাথে দেখা হইলে কানে কানে, অন্য আপুরা যেমন বলে আপু প্রোডাক্টটা আসলে অনেক জোস একটা প্রোডাক্ট, এরকম কানে কানে বলবেন আমাকে দেখা হইলে, ওকে, আর দোয়া তো দিতেই হবে, মাস্ট। আনমারিড মেয়েরা খায় না, এখন কি দরকার, পরে, এখন টাকা বাঁচান, পরে লাগবে। খাইলাম ফাইনালি প্রথম জীবনে, সো এটার প্রাইসটা বলে দিচ্ছি, হ্যাঁ আপু রিপ্লাই তো দিচ্ছি, স্কিন হোয়াইট হবে তো, হ্যাঁ হোয়াইট হবে, এটা হোয়াইট হবে লেখা আছে, কিন্তু একদম স্পষ্ট লেখা আছে যে হোয়াইট হবে, ওকে। সো এটা হচ্ছে কাইলি বুমস, কাইলি বুমস, এবারটা কোরিয়ানটা, এবার কিন্তু কোরিয়ানটা, হ্যাঁ এটা হচ্ছে কোরিয়ানটা, কাইলি বুমস, কাইলি বুমসের প্রাইস হচ্ছে আপনার 3,200 টাকা, 3,200 টাকা, কিন্তু আমি অফার দিচ্ছি আপনারা পাবেন 2,850 টাকায়, আপনারা পাবেন 2,850 টাকায়, আগে সেল করেছিলাম 2,600 টাকায়, আগে সেল করেছিলাম এক বছর আগে 2,600 টাকায়, যেটা ছিল কফি ভার্সন এবং ওল্ড ভার্সন, এখন পাচ্ছেন কোরিয়ানটা, এখন পাচ্ছেন কোরিয়ান ভার্সন, তো এবারেরটা কিন্তু আরও বেশি বেস্ট কাজ হবে, কোরিয়ান মানেই বেস্ট, ঠিক আছে, সো এটা, ওকে, সো আর এটা একটু আপডেট হয়েছে, আপনি খেলেই বুঝবেন, যারা আগেরটা খাইছেন এখন এরটা খেলেই বুঝতে পারবেন, সো এটার প্রাইসটা হচ্ছে আপনার 2,850 টাকা, ওকে। আপু পরে তো পাওয়া যায় না, এখন পাবেন, যদি এটা এখন চান আনবো সমস্যা নেই, কিন্তু লাইভে বেশি দেখাইতে পারবো না, আমার এখানে শ্বশুর বাড়ি থেকে লোক দেখে, বেশি দেখাইতে পারবো না, এই জন্য আমি এগুলো দেখাই না, বুঝছেন, এগুলো দেখাইলে গেলে আমার লাইভে না বলতে লজ্জা লাগে, রাফা তো একদম লাইভে ইওর হাজব্যান্ড উইল বি ম্যাড, মানে কী কী যে বলছে, সে একটু লজ্জা হয় না, ভাই পাশে বসা ভাই সামনে বলতেছে, যারা এটা খাবেন আপনার বয় বয়ফ্রেন্ড পাগল যাবে, হাজব্যান্ড পাগল যাবে, ভাই এগুলো বলে কেউ লাইভে এসে, আপু স্ক্রিনের কোনো ক্ষতি হবে না, না আপু, আপু মরে গেলাম চকোবামের জন্য, না আপু মরে না আপু, আমিও মরে গেছিলাম, পরে তিনটা খুঁজে পাইছি, খাইছি দেখেন না, খেয়ে আবার শুকিয়ে গেছি, মাঝখানে মোটা হয়েছিলাম একটু। খাওয়ার প্রসেস বলেন, আপু খাওয়ার প্রসেসটা বলে দিয়েছি, প্রতিদিন রাতে ঘুমানোর এক ঘন্টা আগে খেয়ে নেবেন বা ঘুমানোর সময় খেয়ে নেবেন, খালি পেটে খেতে হবে, খালি পেটে খেতে হবে, ভরা পেটে খেতে পারবেন না, খালি পেটে, খালি পেটে খেয়ে ঘুমায় যাবেন, খালি পেটে খেয়ে ঘুমায় যাবেন, ঠিক আছে আপু, এত দা আপু, আপু এটা অনেকগুলো কাজ, মাল্টি ফাংশনাল প্রোডাক্ট, মাল্টি ফাংশনাল, ময়শ্চারাইজার হচ্ছে আপনি এটা নেবেন যেটা তেল তেলা না, বাট ময়শ্চারাইজারের কাজ করবে, এটা
তারকিশ, যেটা অলরেডি আমার ফেসে দেওয়া আছে, তারকিশ ক্রিম, ঠিক আছে? ধন্যবাদ আপু তোমাকে, থ্যাংক ইউ আপু। স্কিন পিঙ্কিশ টোন হবে না, ব্রেস্ট এন্ড নিপল আর সিক্রেট প্লাস পিঙ্ক হবে খাইতে খাইতে ভিতর থেকে, যেটা কিন্তু ফাস্ট হবে। মাখার চেয়ে খেয়ে সুন্দর হওয়াটা আমি বেশি প্রেফার করি সত্যি। আপু শোরুমে পাওয়া যাবে অফার? হ্যাঁ শোরুমে পাওয়া যাবে, কিন্তু পাবেন চিটোগাঙ্গে, কালকে পাবেন না, চিটোগাঙ্গে পাইতে একটু লেট হবে, কিন্তু এই দামই থাকবে, সমস্যা নাই। হ্যাঁ তোমার থেকে অনেক কিছু নিব, ঠিক আছে আপু? একটা কয় প্যাকেট থাকে? 20টা। আপনি একটা খেয়ে একদিন থেকে রেজাল্ট বুঝতে পারবেন, একদিন থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। আসলে আপনি দোয়া দিবেন আমাকে, এটা আমি আপনাকে অ্যাসুরেন্স করতেছি যে আপনি আমাকে দোয়া দিবেন, কারণ আমি অলরেডি দোয়া পাইছি, এটা এটা অনেকে চেয়েছে দেখে আমি এনেছি। আবার আপু একটু কমাও আপু, না রে আপু পারবো না আপু। আপু বলো না স্লিম কিভাবে হব, চলে আসবে, পরে না পেলে কান্না করব। আপু পাবেন ইনশাল্লাহ। ডিনটা কবে আসবে? ডিনটা চলে আসবে আপু, অন দ্য ওয়েতে আছে, অন দ্য ওয়েতে অনেকগুলো প্রোডাক্ট আছে, দেখতে পারবেন, ঠিক আছে? এখন একটু সুদিং জেল লাগে, আপনাদের ভাইয়া আমার জ্বালাইছে, আপনাদের ভাইয়া জ্বালাইলেই আমার মুখটা লাল হয়ে যায়, সাইড থেকে খালি টক করতেছে আমার। আপনাদের ভাইয়া জ্বালাইলে না আমি রাগে মাগে লাল হয়ে যাই একদম, একটা সুদিং জেল লাগে, সুদিং জেল লাগালে মুখের লালচে ভাব চলে যায়। কোনটা লাগাচ্ছি? তরমুজের সুদিং জেল, তরমুজের সুদিং জেল বলছি আর দেখাবো না, তাও মাখতেছি, কারণ এটা শেষ, প্রায় শেষ, মানে 200টার মতো আছে। আপু কয়টা খেতে হবে? একটাতে রেজাল্ট বুঝতে পারবেন, চাইলে আপনি অনেকগুলো খেতে পারেন, কোনো সমস্যা নেই। আপু তারকিশ ক্রিমের প্রাইস কত? 2200 টাকা আপু, কারণ এটা 50 গ্রাম, 2 থেকে 3 মাসের বেশি যাবে এটা, কারণ এটা অল্প নিলেই হয়, এটা কিন্তু অল্প নিলেই হয়ে যাবে, ঠিক আছে? আপু কমাও না, আপু পারবো না তো আপু, সব কিছু দাম বেড়ে গেছে আপু, যান আমি যে কী করবো, দেখেন না আমার চুল খাড়া হয়ে গেছে, টেনশনে চুল খাড়া হচ্ছে না, একটা ছবি আছে আমি পোস্ট করবো, হ্যাঁ টেনশনে চুল খাড়া হয়ে গেছে আমার। ছোটও দিতে পারবেন এই সুদিং জেলটা, আর আমার সুদিং জেলের মধ্যে সিরাম মিলানো আছে। হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের কোরিয়ান তরমুজের সুদিং জেল, আর এটা ইউজ করে কি কি কাজ হবে আর বলবো না নতুন করে, কারণ আমার কাছে স্টকে কম আছে। ডেলিভারি চার্জটা ফ্রি করে দাও না আপু। আপু ডেলিভারি চার্জও তো বাড়ছে, যদি আগের প্রাইস থাকতো আমি দিতে পারতাম, ডেলিভারি চার্জ তো বেড়ে গেছে এখন, আমি কি করবো, আই হাইতাম ন তোমা, তুমি অলওয়েজ কি আছে, থ্যাংক ইউ আপু। বলো না কেন আপু, বলতেছি এখন কমেন্ট করবো, কে কি জানতে চান তাড়াতাড়ি বলেন আপু। 2500 টাকা? না আপু পারবো না আপু, আপু পারবো না আপু, সত্যি কথা, কিভাবে অর্ডার করব আপু, কিভাবে অর্ডার করবেন, ইনবক্স করে ফেলতে হবে আপু। সাবু বডি কম্বো কয়দিনে কাজ করবে? অ্যাকর্ডিং টু রিভিউ, অ্যাকর্ডিং টু কাস্টমার রিভিউ, 7 থেকে 15 দিনের মধ্যে মাস্ট। এই দেখেন আমার ফেসে যে তারকিশ ক্রিম আছে দেখেই বোঝা যাচ্ছে, এই যে ঘষতেছি এখন মিশে যাচ্ছে, এখন পুরো মিশে গেছে। হ্যাঁ আমার ফেসে হচ্ছে তারকিশ ক্রিম দেওয়া, তারকিশ ক্রিম আমি পাগল হয়ে যাই, আমার মানে প্রতিদিন না মাখলে আমার ঘুম হয়, মানে হারাম হয়ে যায়, কারণ আমি দেখতে চাই যে তারকিশ ক্রিম মাখতে মাখতে আমি কত সুন্দর হইতে পারি, কত সুন্দর হইতে পারি। হ্যাঁ এক মাস হচ্ছে আমি ইউজ করতেছি, শুকাই গেছি বেশি না আপু। বলো না কীভাবে স্লিম হবো, একটু ওয়েট করতে হবে। সো এখন চলে যাই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। যাদের ফেসে হচ্ছে আপনার স্পট আছে, স্পট হালকা করে ফর্সাকারী সিরাম চাচ্ছেন, তারা এই সিরামটা নেবেন, এবং যাদের মুখে ভাজ দেখা যায়, এই সিরামটা রিভিউ রেগুলার পাচ্ছি যে যাদের মুখে নাকি আপনার ভাজ পড়ে গেছে, যে এখানে এখানে রিঙ্কেল ভাজ, ভাজগুলোকে এটা টাইট করে ফেলে, তখন কিন্তু আপনাকে অনেক ইয়াং লাগবে দেখতে। কম বয়সী মেয়েদের মুখেও ভাজ পড়ে যায়, কপাল এমন করলে ভাজ পড়ে, এমন করলে ভাজ পড়ে, এমন করলে ভাজ পড়ে, এমন করলে ভাজ পড়ে। সো আপনারা এটা লাগাবেন, দেখবেন যে আপনার মুখের যত ভাজ আছে, রিঙ্কেল আছে, ফাইন লাইন আছে, ফাইন লাইনকে টোটালি টাইট করবে ফর্সা করার পাশাপাশি, এবং লাল তিল রিমুভ করবে, কারণ এটা ভিসি সিরাম, এটা মালয়েশিয়ান ভিসি সিরাম। হ্যাঁ আপু সিরামটার এসএস নিব, এই যে কোনটা, এটা নাকি যেটা হচ্ছে আমি মাখি, এটা আমি একসময় মাখছি, তিনটা মাখার পর আর মাখতে ইচ্ছা করে না, কেন বলি আমার মুখে কোনো ভাজ পড়ে না, হাসলে কোনো ভাজই পড়ে না, এই জন্য হচ্ছে আমি এটা আর মাখি নেই, মানে অতিরিক্ত আর্টিফিশিয়াল, মানে একদম এত টাইট টাইট হয়ে গেছে স্কিন, দেখে মনে হয় যেন আমি কোনো কিছু করছি এরকম মনে হয়, তো এই জন্য আমি আর এটা ইউজ করি না। এটা ইউজ করে অনেক মজা পাবেন, ফেসে কোনো রিঙ্কেল থাকবে না, ফেসে কোনো ফাইন লাইন থাকবে না, ভাজ থাকবে না, ফর্সা করবে, কারণ ভিসি সিরাম সেলিব্রিটিরা ইউজ করে, ভিসি সিরাম লাখ টাকার আছে, আপনি 900 টাকায় পাচ্ছেন, লাখ টাকার ভিসি সিরাম আছে, আমি নিজে কিনছি 5000 টাকা দিয়ে একটা, ওইটা আর এটার কাজ সেম, ঠিক আছে? সো সেলিব্রিটিরা ভিসি সিরাম ইউজ করে এটা, এটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র 900 টাকা মনে হয়, হ্যাঁ 900 মনে হয়, একটু ইনবক্স করে ফেলবেন। প্রতিদিন আপনি 2 বার লাগাবেন, সন্ধ্যায় 1 বার, রাতে 1 বার, অথবা 1 বার লাগালেও হবে, দিনে লাগাতে পারবেন না, দিনে লাগাতে পারবেন না আপু, আসি আসি আপু, দিনে লাগাতে পারবেন না, শুধু হচ্ছে সন্ধ্যায় লাগাইতে হবে, শুধু সন্ধ্যায় লাগাইতে হবে ভিসি সিরামটা, শুধু সন্ধ্যায় লাগাইতে হবে, ঠিক আছে? দিনে লাগাইতে পারবেন না। ভিসি মানুষ খায় সুন্দর হওয়ার জন্য, আপনারা যে ডিনটা খান না, ডিনটা তো ভিসি,
তারপরে ইনজেকশন দেয় সুন্দর হওয়ার জন্য ভিসি, এটা আপনি মেখে কিন্তু আপনার স্কিনকে টাইট করতে পারতেছেন, ইয়াং করতে পারতেছেন এবং ফর্সা করতে পারতেছেন, লাল তিল রিমুভ করতে পারতেছেন। তোমার প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো, থ্যাংক ইউ। সো এটার প্রাইসটা হচ্ছে আপনার 900 টাকা, ভিসি সেটা মালয়েশিয়ান 990 টাকা মনে হয়। এটা অনেক বড়, এটা 2 মাস যাবে কারণ এটা একবার লাগাইতে হয়, আর এটা কিন্তু অয়েল ফ্রি। যারা মনে করবেন যে আপু এটা মেখে কি মুখ অয়েলি হবে কিনা, এটা সব থেকে বেশি মজা পাবেন, এটা অয়েল ফ্রি, ঠিক আছে। আমার ফেস গ্লো করে না আপু, গ্লো করে না, আপনি টার্কিশ ক্রিমটা লাগান, আপনি ফ্যান হয়ে যাবেন। টার্কিশ ক্রিম ফর্সার পাশাপাশি আমার মতো এরকম গ্লোয়িং স্কিন করবে। কাজল আরও ল্যাপটাই গেছে চোখের নিচে, আরও ল্যাপটাই গেছে কাজল, আমি এজন্য এত হচ্ছে সেজে বুঝে আসি না। আপু হেয়ার প্রোডাক্ট আনো না, হেয়ার প্রোডাক্ট তো আছে, আপু কি ইউজ করবো আপু বলেন। আপু বেস্ট কালেকশন, থ্যাংক ইউ। চোখের নিচে ভাজও চলে যায় ভিসি সিরাম, রিয়েলি থ্যাংক ইউ। আপনি মনে রিভিউ দিছিলেন, আমি একজনের রিভিউ খুঁজতেছি, কে জানি বলছে যে চোখের নিচের নাকি ভাস টাইট হয়ে গেছে, তাহলে চোখের নিচেও দিতে পারবেন। আপু তো রিভিউ দিয়েই দিল, আমি কিন্তু মুখের জন্য আনছিলাম, চোখের নিচে দিলে চোখের নিচের ভাস মানে রিঙ্কেল, মোট কথা রিঙ্কেলটা হচ্ছে আপনার ইয়ে হবে। তোমার থেকে নির্ভয় প্রোডাক্ট নেওয়া যায় আলহামদুলিল্লাহ। আপু সুদিন জেল দেখাবো না, সুদিন জেল এখন শুধু তরমুজেরটাই আছে কিন্তু শেষের দিকে। এটা আপু লাইভ নোটিফিকেশান আসে না আপু, অনেক রিপোর্ট মারে, ভিউ দেখেই তো বুঝতে পারতেছেন। ভিসি সিরামটা অনেক ভালো, হ্যাঁ ভিসি সিরামটা আসলে অনেক ভালো। হে আমার ভিআইপি আপু চান, এটা হচ্ছে ভিসি সিরাম, ওকে, যেটা হচ্ছে ইয়াং করে। আর আমি যেটা মাখি এখন বেবি ফেসের জন্য, মানে ফর্সা প্লাস বেবি ফেস, মানে একটা হচ্ছে কিউট ফেসের জন্য, সেটা হচ্ছে লাল সিরামটা। লাল সিরামটা আমি কিন্তু আলাদা করে মাখি না, লাল সিরামটা আমি সিরাম ক্রিমের সাথে মিলাই লাগাই অথবা সুদিং তেলের সাথে মিলাই লাগাই। এটা সবাই জানেন যেটা হচ্ছে আমাদের লালটু সিরাম, লালটু সিরাম কই, আমার লালটু সিরাম অর্ধেক রয়ে গেছে, ওইটা আমি ডিএলএক্সের সাথে মিলাই আবার দিব, কিন্তু ডিএলএক্স দিলে আমি আবার ফর্সা হয়ে যাই। কিন্তু চোখের নিচে একটু দিতে হবে সিরামের উপরে, সিরামের উপরে আপনি ডিএলএক্স দিতে পারবেন, মানে নাইট ক্রিম দিতে পারবেন, ঠিক আছে। আপু পিঙ্ক লিপস জন্য কি করব, আল্লাহ আপনি কি নতুন আপু, ওই যে এটা এখন কিন্তু না পাইলে আমার দোষ না, এটা আমার লিপসের রহস্য, এটা শুধু লিপস না সিক্রেট প্লেস পর্যন্ত পিঙ্ক করে। আপনার হচ্ছে ব্রেস্টের নিপল, যেটা ব্রেস্টের নিপল পিঙ্ক করবে, এবং গাল গালে দিলে গাল পিঙ্ক হবে, নখে দিলে নখও পিঙ্ক হয়ে যাবে, এটা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট লিপস পিঙ্ক জেল, পার্মানেন্ট লিপস পিঙ্ক জেল। এটা দিতে দিতে আমার লিপস এখন এরকম পিঙ্ক হয়ে গেছে, ধুইলেও এমন লাগে। সাবান দিয়ে ধুয়ে আমি লিপস দেখাই যা কেউ বাংলাদেশে দেখায় না, ঠিক আছে। আপু মনি তোমাকে অনেক অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে 970 টাকা, এটা 3 মাস যাবে, 3 থেকে 4 মাস যাবে। সো 3 থেকে 4 মাসের মধ্যে রেজাল্ট আপনি বুঝতেই পারবেন, অনেকে রিভিউ দিয়েছে 7 থেকে 10 দিনের মধ্যে, এখানে 7 দিন লেখা আছে, 7 থেকে 10 দিনের মধ্যে রেজাল্ট বোঝা যায়। এই আঙ্গুলটা দিয়ে এভাবে ঘষে ঘষে লাগাবেন, যাদের কালো লিপস সারাদিনে 3 বার লাগাবেন, সারাদিনে 3 বার লাগাবেন এভাবে করে ঘষে, ঠিক আছে। আপু অর্ডার করছি, ঠিক আছে আপু এখন চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। আমি একটু হেয়ার ইয়া লাগাবো, হেয়ার টনিকটা লাগাবো, কারণ হচ্ছে আমি আবার কালার করবো, আমার মন চাইতেছে। তো আগে থেকে একটু চুলের যত্ন নিতে হবে, নাহলে চুল সব পড়ে যাবে, যে পরিমাণে আমি কালার করি। আর আমার মেয়ে অনেক চুল হচ্ছে ছিঁড়ে, চুল কেটে ফেলবো ভাবতেছি, এত চুল টেনে টেনে ছিঁড়ে ফেলে আমার মেয়ে। আপু কেমন আছো, আই এম ফাইন। আপু লোম কিভাবে যাবে, একটু ওয়েট করতে হবে। এত জোস জোস প্রোডাক্ট দেখাও, কোনটা ছেড়ে কোনটা নিব। আমার কাছে আপু আপনি সব পাবেন, সব বিউটি ওয়ার্ল্ডে যা যা পসিবল, কিন্তু সমস্যা একটাই, আমি হিমশিম খাওয়া যাই, সেটা হচ্ছে যে আমি দিয়ে কুলাইতে পারি না, বুঝছেন, শেষ হয়ে যায়, তখন খালি হাতে লাইফ করতে হয়, তখন একটু প্যারা লাগে, এছাড়া আর কোনো প্যারা নাই। আপু সিকা জেলটা আপু ইনবক্স করেন, আপু আপু ইন্ডিয়াতে হবে, হ্যাঁ ইন্ডিয়াতে হবে, কী কইতেছি না, ইন্ডিয়াতে হবে না, হবে না, হবে না, ইন্ডিয়ার আপুরা হচ্ছে এসে এসে নিয়ে যায় বাংলাদেশে অথবা কারো মাধ্যমে নেয়, আমার পক্ষে এখন সম্ভব না, আগে বাংলাদেশের আপুদেরকে হচ্ছে আমার ঠান্ডা করতে হবে। এখন দিব হেয়ার টনিক, যেটা চুল পড়া অফ করবে 3 দিনে, চুল লম্বা করবে 7 দিন থেকে, নতুন চুল গজাবে 7 দিন থেকে, ঠিক আছে, ছেলে মেয়ে বোধ। আমার ফলিপ্রো কই, আমার ফলিপ্রো শেষ হয়ে গেছে মনে হয়, নাই শেষ হয়ে গেছে, আমি একটা ফলিপ্রো পুরো শেষ করছি লাইভে মাখতে মাখতে, ওই যে চুল কালার করছিলাম যে শেষ হয়ে গেছে, এখন দেখাইতে পারবো না, নাই। আমাদের একটাই চুলের প্রোডাক্ট, A to Z সব প্রবলেমের সলিউশন চুলের, A to Z
সব প্রবলেমের সলিউশন। আর যারা বারবার লোভ করেন যে আপু আপনার চুল এত সোজা কেমনে সোজা কেমনে, আমি চুল কোনো রিবন্ডিং করি নাই, একদম ট্রাস্ট মি, এটা আমি যদি করতাম আমি অবশ্যই বলতাম, কারণ চুল কালার কোথায় করি সেটাও সবাই জানে, ঠিক আছে। আমার চুল স্ট্রেট হয়ে গেছে সবার চোখের সামনে, সেটা হচ্ছে এসপা দিয়ে স্মুদিং হেয়ার স্পা। স্মুদিং হেয়ার স্পাটা আপনি সপ্তাহে দুদিন লাগাবেন বা একদিন লাগাবেন, দেখবেন আপনার চুল স্ট্রেট হয়ে যাচ্ছে, স্মুদিং হচ্ছে। স্মুদিং কিন্তু আপনার চুল স্ট্রেটকে বলে, ঠিক আছে। স্মুদিং মানেই চুল স্ট্রেট, সো চুল স্ট্রেট করবে, ডে বাই ডে চুল স্ট্রেট করবে, ইনস্ট্যান্ট আপনার চুলকে রিপেয়ার করবে, নষ্ট চুলকে জট ছুটাই ফেলবে, চুলের দুই মুখা চুল হইতে দিবে না, এটা চ্যালেঞ্জ। আপনার কোনো দুই মুখা চুল আপনি ওই যে দূরবীন দিয়ে খুঁজেও পাবেন না, লাইক মি, আমার মতো ব্লিচ কালার করবেন, দরকার হয় আমার মতো ব্লিচ কালার করবেন, না করাই ভালো, বাট করলেও আমি বলবো এটা ইউজ করলে আপনার চুল নষ্ট হবে না, এটা একদম শিওর, এটা একদম শিওর, ঠিক আছে। এখন চলে যাই, আজকে আরো বেশি চুল স্ট্রেট হয়ে গেছে, কারণ আমার সামনে কিন্তু কার্লি, আমার এই জায়গাগুলো অনেক কার্লি, কিন্তু এই জায়গাগুলো তো স্ট্রেট হয়ে গেছে, তার মানে আসলেই অনেক স্ট্রেট হয়েছে চুল, চুল কাটতে ইচ্ছা করে। আপু আমি ফর্সা হতে চাই, আপু সবাই জানে এটা হচ্ছে আমাদের ডিএলএক্স 4D নাইট ক্রিমটা ইউজ করবেন, এই যে এটা আপু এটা কিভাবে ইউজ করবো, হেয়ার স্পাটা, হেয়ার স্পাটা আমি লাইভে ইউজ করে দেখাইছি, সেটা হচ্ছে দেখাচ্ছি, আপনি চুল প্রথমে ভেজাবেন, শ্যাম্পু করবেন, শ্যাম্পু করার পর ভেজা চুলে আপনি এটা দিবেন, দিয়ে আমি এর আগে লাইভে দেখাইছি, কিন্তু লাইভে ধুয়েও দেখাইছি, সো আপনি দিবেন, দেওয়ার পর এভাবে করে টানবেন, এভাবে করে নিজের চুল নিজে টানবেন, নিজের চুল নিজে এভাবে করে টানবেন, চুল লম্বা যে কী হবে, আবার চুল সোজাও হয়ে যাবে। আর 20 মিনিটের মধ্যে আপনি দেখবেন, 20 মিনিট রাখবেন, দেখবেন 20 মিনিটের মধ্যে যখন ধুবেন, ধোয়ার পর আপনি আমাকে অবশ্যই দোয়া দিবেন যে সাবু আপু যে কী দিছে এটা, আমি খুশি। আপনি যদি 20 মিনিটের মধ্যে খুশি না হন, মানে একবার ইউজে যদি আপনি খুশি না হন, আমি এটা রিটার্ন নিয়ে নিব, আমি এটা রিটার্ন নিয়ে নিব, এই স্পাটা। সব স্পা কিন্তু একবার ইউজে বোঝা যায় না, বাট এটা একবার ইউজে বোঝা যায়, এটা স্যালুন স্পার্ট, কারণ এটা পার্লারে ইউজ হয়, পার্লারে তো নিশ্চয়ই আপনি প্রতিদিন যাবেন না, এই জন্য এটা পার্লারে ইউজ হয়, কারণ পার্লারে ওরা একবার এটা ইউজ করে 5,000 টাকা নেয়, 5-10 হাজার টাকা নেয় যে চুলটা সিল্কি হয়ে যায়, স্ট্রেট হয়ে যায়, কাস্টমার তো খুশি, পার্লার আলাদের খালি আমি বদলাম করি, না না অনেক পার্লার আপুরো আছেন তারাও নিয়েন, সমস্যা নাই, ঠিক আছে, ওকে বাই, টাটা, আমি টায়ার্ড হয়ে গেছি, টাটা টাটা, চলে যাচ্ছি।